হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু WBCS সিম্প্লিফাইড। আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট একটি টপিক নিয়ে আলোচনা করব। আজকে বিভিন্ন ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক কী সেটা নিয়ে আমরা আলোচনা করব। তোমরা দেখতে পাবে যে প্রত্যেকটি এক্সামে এখান থেকে 1-2 মার্কস কোশ্চিন আস্ক করা হয়। খুবই ইম্পর্টেন্ট একটি টপিক অ্যান্ড খুবই শর্ট একটি ভিডিও হবে, 5-6 মিনিটসের। সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো অ্যান্ড প্রত্যেকটি ইন্ডেক্সে কোন কান্ট্রি টপ করেছে, ইন্ডিয়ার র্যাঙ্ক কী সেটা তোমরা মনে রাখার চেষ্টা করবে। অ্যান্ড এর যে PPTগুলি আছে সেগুলি আমি আমার ফেসবুক গ্রুপ WBCS সিম্প্লিফাইড অ্যান্ড হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রোভাইড করে দেবো। প্রতি বছর শুধু তোমাদের একটি কাজ থাকবে, এটিকে আপডেট করে নেওয়া। আপডেট করলে এটা তোমাদের জন্য পার্মানেন্ট হয়ে যাবে। সো লেট আস স্টার্ট। সো এই টেবিল থেকে আমাদের চারটে ইম্পর্টেন্ট ইনফরমেশন মনে রাখতে হবে। প্রথম, এই ইন্ডেক্সটির নাম, দেন এই ইন্ডেক্সটিকে পাবলিশ করছে কে, দেন সেখানে ইন্ডিয়া র্যাঙ্ক কী অ্যান্ড কোন কান্ট্রি সেটিকে টপ করেছে। আমরা স্টার্ট করব টিউবারকিউলোসিস কেসেস দিয়ে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, টিউবারকিউলোসিস কেসেসে দ্য ল্যান্সেট কমিশন এটিকে পাবলিশ করে। ইন্ডিয়া এখানে টপ করেছে, আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়া র্যাঙ্ক 1, সো টপড বাই ইন্ডিয়া। তো টিউবারকিউলোসিস কেসেস খুবই বাজে অবস্থা ইন্ডিয়ার, ল্যান্সেট কমিশন পাবলিশ করেছে অ্যান্ড ইন্ডিয়া র্যাঙ্ক 1। দেন রেমিটেন্সেস লিস্ট রিপোর্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিকজ এটা ওয়ার্ল্ড ব্যাঙ্ক পাবলিশ করে। ওয়ার্ল্ড ব্যাঙ্ক, IMF, UN এরা যে সমস্ত রিপোর্টগুলি পাবলিশ করে সেটা খুবই ইম্পর্টেন্ট। সো রেমিটেন্সেস লিস্ট রিপোর্ট ওয়ার্ল্ড ব্যাঙ্ক পাবলিশ করে, টপ বাই ইন্ডিয়া। সো ইন্ডিয়ার র্যাঙ্ক এখানে 1, ভেরি গুড বিকজ ব্যালেন্স অফ পেমেন্টে এটা এফেক্ট করবে, ভেরি গুড ফর ইন্ডিয়া। দেন মাইগ্রেশন রিপোর্ট এটি পাবলিশ করে ইউনাইটেড নেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মাইগ্রেশন রিপোর্টেও ইন্ডিয়া টপ করেছে অ্যান্ড ইন্ডিয়া র্যাঙ্ক এখানে হলো 1। আমি চেষ্টা করেছি তোমাদের এটি, এই প্রত্যেকটি যে ইন্ডেক্স আছে এদেরকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজানোর জন্য। দেখো প্রত্যেকটি প্রথমে ফার্স্ট তিনটিতেই, ফার্স্ট র্যাঙ্ক যেগুলিতে ইন্ডিয়া করেছে, দেন ফিফথ, দেন সেভেন্থ, এইভাবে আমি এই র্যাঙ্কগুলিকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়েছি যাতে তোমরা অ্যাটলিস্ট গেস করতে পারো এই পার্টিকুলার ইন্ডেক্স কোথায় আছে। যদি এক্সামের সময় একদম পুরোপুরি মনে নাও থাকে তাও যাতে গেস করতে পারো যে এই কাছাকাছি, এর কাছাকাছি ইন্ডিয়ার এই ইন্ডেক্সের র্যাঙ্ক। সো এই তিনটিতে ইন্ডিয়া ফার্স্ট র্যাঙ্ক করেছে, ইন্ডিয়া টপ করেছে। ফার্স্ট টিউবারকিউলোসিস কেসেস, সেকেন্ড রেমিটেন্স লিস্ট রিপোর্ট, থার্ড মাইগ্রেশন রিপোর্ট অ্যান্ড নেক্সট যেটি আছে সেটি হচ্ছে মিলিটারি স্পেন্ডিং, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা মিলিটারির জন্য এখন প্রচুর স্পেন্ড করছি। সো মিলিটারি স্পেন্ডিংয়ে ইন্ডিয়া র্যাঙ্ক 5th অ্যান্ড যে কান্ট্রি টপ করেছে সে হচ্ছে USA। দেন গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস এরা এই সংস্থা এটিকে পাবলিশ করে। সো গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্সে ইন্ডিয়া র্যাঙ্ক 7th, খুব একটা ভালো নয় অ্যান্ড ইরাক এটিকে টপ করেছে। নেক্সট ইম্পর্টেন্ট ইন্ডেক্স ইস গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন অ্যান্ড কর্নেল ইউনিভার্সিটি এরা যুগ্মভাবে এই রিপোর্টটিকে পাবলিশ করে। ইন্ডিয়ার র্যাঙ্ক এখানে 57th, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড এই কান্ট্রিটিকে, যে কান্ট্রি টপ করেছে সেটা হলো সুইজারল্যান্ড। সো গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স ইন্ডিয়ার র্যাঙ্ক 57th অ্যান্ড টপ করেছে সুইজারল্যান্ড। দেন গ্লোবাল কম্পিটিটিভ ইন্ডেক্স এটি ওয়ার্ল্ড ইকোনমি ফোরাম পাবলিশ করে, সুতরাং এটি ভেরি ইম্পর্টেন্ট বিকজ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এটিকে পাবলিশ করে। ইন্ডিয়ার র্যাঙ্ক এখানে 58th অ্যান্ড এটিকে টপ করেছে USA। সো গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্সে 57th, গ্লোবাল কম্পিটিটিভ ইন্ডেক্সে 58th। সো ইজ অফ ডুইং বিজনেস ইন্ডেক্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইজ অফ ডুইং বিজনেস ইন্ডেক্স 2018 এটিকে পাবলিশ করে ওয়ার্ল্ড ব্যাঙ্ক। ইজ অফ ডুইং বিজনেস এটিকে পাবলিশ করে ওয়ার্ল্ড ব্যাঙ্ক, এর র্যাঙ্ক 77th, ইন্ডিয়ার র্যাঙ্ক এখানে 77th অ্যান্ড যে কান্ট্রি টপ করেছে সেটি হলো নিউজিল্যান্ড। সো ইন্ডিয়ার কন্ডিশন আস্তে আস্তে এখানে ঠিক হচ্ছে, ভালো হচ্ছে, খুবই ভালো আমাদের জন্য। নেক্সট করাপশন পারসেপশন ইন্ডেক্স, করাপশন পারসেপশন ইন্ডেক্স এটিকে পাবলিশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। ইন্ডিয়ার র্যাঙ্ক এখানে 81st অ্যান্ড যে কান্ট্রি এটিকে টপ করেছে সেটি হচ্ছে নিউজিল্যান্ড। সো এই টেবিলে যে ইন্ডেক্সগুলি আছে খুবই ইম্পর্টেন্ট, বারবার বলছি খুবই ইম্পর্টেন্ট। গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স, গ্লোবাল কম্পিটিটিভ ইন্ডেক্স, ইজ অফ ডুইং বিজনেস অ্যান্ড করাপশন পারসেপশন ইন্ডেক্স, এই চারটি খুবই ইম্পর্টেন্ট অ্যান্ড কে পাবলিশ করছে এটা আরও ইম্পর্টেন্ট বিকজ এরা ওয়ার্ল্ড ব্যাঙ্ক, ইকোনমিক ফোরাম, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন এরা এগুলোকে পাবলিশ করছে জন্য এভাবেও জিজ্ঞেস করা হতে পারে এই ইন্ডেক্সগুলি কে পাবলিশ করে। দ্য নেক্সট ইন্ডেক্স ইস গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স 2018, এটিকে পাবলিশ করে ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউট, IFPRI, IFPRI। ইন্ডিয়া র্যাঙ্ক এখানে 103, ইন্ডিয়া র্যাঙ্ক এখানে 103, যে কান্ট্রি এটিকে টপ করেছে সেটি হলো বেলারুস। দেন গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স 2018, গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স 2018,
ওয়ার্ল্ড ইকোনমি ফোরাম এটিকে পাবলিশ করে, WEF ওয়ার্ল্ড ইকোনমি ফোরাম এটিকে পাবলিশ করে। ইন্ডিয়া র্যাঙ্ক এখানে 108, ইন্ডিয়া র্যাঙ্ক এখানে 108, অ্যান্ড যে কান্ট্রি এটিকে টপ করেছে সেটি হলো আইসল্যান্ড। দেন দ্য হিউম্যান ফ্রিডম ইন্ডেক্স, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট হিউম্যান ফ্রিডম ইন্ডেক্স 2018, ক্যাটো অ্যান্ড ফ্রেজার ইনস্টিটিউট, ক্যাটো অ্যান্ড ফ্রেজার ইনস্টিটিউট এটিকে পাবলিশ করে। ইন্ডিয়া র্যাঙ্ক এখানে 110, যে কান্ট্রি এটিকে টপ করেছে সেটি হলো নিউজিল্যান্ড। The next one is Human Capital Index 2018. Human Capital Index 2018 এটিকে পাবলিশ করে ওয়ার্ল্ড ব্যাংক WB, অ্যান্ড ইন্ডিয়া র্যাঙ্ক এখানে 115, অ্যান্ড যে কান্ট্রি এটিকে টপ করছে সেটি হলো সিঙ্গাপুর। The next index is Human Development Index, the most important index we have read so far. So Human Development Index এটিকে কে পাবলিশ করে, এটি পাবলিশ করে ইউএনডিপি, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম এটি এই এটিকে পাবলিশ করে। ইন্ডিয়ার র্যাঙ্ক এখানে 130, ইন্ডিয়া র্যাঙ্ক, অ্যান্ড যে কান্ট্রি এটিকে টপ করেছে সেটি হলো নরওয়ে। সো হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স পাবলিশড বাই ইউএনডিপি, ইন্ডিয়াস র্যাঙ্ক ইজ 130 অ্যান্ড টপ বাই নরওয়ে। Then 2018 World Press Freedom Index, very very important, Reporters Without Borders এরা এটিকে পাবলিশ করে। ইন্ডিয়া র্যাঙ্ক এখানে 138, অ্যান্ড যে কান্ট্রি এটিকে টপ করেছে সেটি হলো নরওয়ে। দেন ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স 2018, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইউনাইটেড নেশন সাস্টেনেবল ডেভেলপমেন্ট, ইউনাইটেড নেশন সাস্টেনেবল ডেভেলপমেন্ট এটিকে পাবলিশ করে। ইন্ডিয়া র্যাঙ্ক 133, ইন্ডিয়া র্যাঙ্ক এখানে 133, অ্যান্ড যে কান্ট্রি এটিকে টপ করেছে সেটি হলো ফিনল্যান্ড। The next one is World Inequality Index. World Inequality Index এটিকে পাবলিশ করে অক্সফ্যাম, অক্সফ্যাম পাবলিশ করে ওয়ার্ল্ড ইনইকোয়ালিটি ইন্ডেক্স। ইন্ডিয়া র্যাঙ্ক এখানে 147, ইন্ডিয়া র্যাঙ্ক এখানে 147, অ্যান্ড যে কান্ট্রি এটিকে টপ করেছে সেটি হলো ডেনমার্ক। দ্য নেক্সট ওয়ান ইজ গ্লোবাল এনভায়রনমেন্ট পারফরমেন্স ইন্ডেক্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট গ্লোবাল এনভায়রনমেন্ট পারফরমেন্স ইন্ডেক্স এটিকে পাবলিশ করে ওয়ার্ল্ড ইকোনমি ফোরাম। ইন্ডিয়া র্যাঙ্ক এখানে 177, অ্যান্ড সুইজারল্যান্ড এটিকে টপ করেছে।